কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেছে। এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এবং তারই আগে এসডিপিও সাকিব আহমেদের নেতৃত্বে ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকাতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন তারা। রাজ্যে এখনো ভোট শুরু হয়নি, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পয়লা মার্চ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আসা শুরু হয়েছে। লোকসভা নির্বাচনে বাংলার জন্য সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায়